এই মুহূর্তের মধ্যে পাওয়া ত্রিপুরার সব থেকে বড় লেটেস্ট আপডেট ত্রিপুরাকে আজ সরাসরি আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আগামীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরাসরি দাবি করলেন যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে ত্রিপুরায় বিজেপির দুর্নীতি ত্রিপুরার মানুষ জানায় তার দুই হাজার তেইশের নির্বাচনে ত্রিপুরার মানুষ সরাসরি জবাব দেবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আগামীতে ক্ষমতা আসতে চলেছে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তো ত্রিপুরায় আজ বিপ্লব দেয় দুষ্কৃতির আক্রান্ত হয়েছে এমনটাই ত্রিপুরার সূত্রের খবর যে কারণ তো আজ বড়ো সড়ো বিভাবে পড়তে পারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দে তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষে দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও নিয়েছে চালাল সাবস্ক্রাইব বন্ডে ক্লিক করে পাশে শেষ চেপে দেবেন এই রকম রেডস ও টেনিং কবলি সব আগে পাওয়ার জন্য দুই হাজার একুশ নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা ত্রিপুরায় এবার ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় আগামীতে তৃণমূল কংগ্রেস ঘাসপুল ফোটাতে জোর চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা এও দাবি করেন যে ত্রিপুরায় আগামীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে এমনটাই জানালেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় ঘাসপুল ফোটাতে তৃণমূলের অনেক হ্যাবিয়েট নেতা ত্রিপুরা সফরে বারবার গিয়েছেন যেখানে তো আজ দেবাংশু ভট্টাচার্য জানিয়ে দিলেন যে ত্রিপুরায় বিজেপির অনেক কর্মী আমাদের তৃণমূলের যোগদান করতে চলেছে এমনটাই দাবি করলেন দেবাংশ ভট্টাচার্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ত্রিপুরায় কি আগামীতে তৃণমূলগুলো ক্ষমতা আসতে পারবে কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন